চারি রাইডো চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় শারীরিক শিক্ষার মৌলিক ধারণা এর থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। ক, ইস্ট বেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 3, 1920 সালে। খ, অ্যাথলেটিক্স শব্দটি কোথা থেকে এসেছে? সঠিক উত্তর হবে 3, অ্যাথলন থেকে। গ, মোহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল? সঠিক উত্তর হবে 2, 1911 সালে। দুইয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ক, খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি। খ, গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক্স কথাটি এসেছে? জিমনস থেকে। গ, জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান? সঠিক উত্তর হবে অহিংসার মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান। ঘ, এনসিসির ড্যাশ ড্যাশ রং নৌসেনাবাহিনীর প্রতীক, হালকা নীল রং নৌসেনাবাহিনীর প্রতীক। তিনের দাগে রয়েছে দুই এক কথায় উত্তর দাও। ক, খেলা কি? খেলা মানুষের সহজাত প্রবৃত্তি যা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে। শিশুদের দেহ ও মনের বিকাশ ঘটাতে খেলা বিশেষ ভূমিকা পালন করে। খ, প্রত্যক্ষ বিনোদন কাকে বলে? যে কোনো ক্রীড়ায় প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে যে বিনোদন লাভ করা হয় তাকে প্রত্যক্ষ বিনোদন বলে। গ, সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও। সঠিক উত্তর হবে নৃত্য। চারের দাগে রয়েছে কয়েকটি বাক্যে প্রশ্নের উত্তর দাও। ক, শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। শারীরিক শিক্ষার উদ্দেশ্য 1, শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য। 2, দক্ষতা বিকাশের উদ্দেশ্য। 3, সামাজিক বিকাশের উদ্দেশ্য। 4, স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য। 5, প্রাক্ষোভিক বিকাশের উদ্দেশ্য। 6, শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য। পাঁচের দাগে রয়েছে প্রকল্প। ক, তুমি সারা বছরে কোন দিন কখন কত সময় এবং কি ধরনের শারীরিক শিক্ষা সূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছো এবং তোমার কি লাভ হয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। শারীরিক শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণের সুফল লাভ, নিজস্ব প্রতিনিধি, স্থান, বিদ্যালয় প্রাঙ্গণ, তারিখ 15/6/2021, ভূমিকা অঙ্গ সঞ্চালন ও খেলাধুলা, শিশু সহজাত প্রবৃত্তি, স্বাধীনভাবে দৌড়াদৌড়ি ও খেলাধুলা করে সে প্রচুর পরিমাণে আনন্দ পায়। খেলাধুলার প্রতি শিশুর স্বাভাবিক ও অপুরন্ত আগ্রহকে সুষ্ঠুভাবে ও সঠিক পথে পরিচালনা করে তাকে ব্যক্তি ও সমাজের কর্মসক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। শারীরিক শিক্ষা ব্যতিরেকে শিশুর দেহ ও মনের সার্বিক বিকাশ সম্ভব নয়, তাই শারীরিক শিক্ষাকে সাধারণ শিক্ষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গণ্য করা হয়েছে। সুস্থ দেহে সুন্দর মন সুখী জীবনযাপনের জন্য অত্যাবশ্যক। সুস্থ মনের অধিকারী স্বাস্থ্যবান মানুষই নাগরিক দায়িত্ব ও ধর্মীয় বিধিবিধান ভালোভাবে পালন করতে পারে, তাই সুন্দর ও সুস্থ জীবনযাপনের জন্য শারীরিক শিক্ষা অপরিহার্য। বিভিন্ন খেলাধুলা, দৌড়, লাফ, বল নিক্ষেপ প্রভৃতি কর্মকাণ্ড অঙ্গ সঞ্চালন ক্রিয়ায় সহায়তা করে। এতে মনে যেরূপ আনন্দ আসে সেরূপ শরীরে যথেষ্ট ব্যায়াম হয়, তাই শিশু ও কিশোরদের জন্য শারীরিক শিক্ষা খুব প্রয়োজনীয় একটি বিষয়। প্রতি বছর শীতকালে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে নানা ধরনের খেলাধুলা ও অনুষ্ঠান হয়ে থাকে। আমি সেখানে দৌড়, ব্যায়াম, লং জাম্প খেলাতে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এইসব শারীরিক শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণের ফলে আমি অনেক কিছু শিক্ষা লাভ করতে পেরেছি। 1, ব্যায়ামে অংশগ্রহণের ফলে ব্যায়ামের লাভ সম্পর্কে জানতে পেরেছি যে ব্যায়াম করলে শরীরে নানা উপকার হয়। 2, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের ফলে জানতে পেরেছি দৌড়ের সময় শরীরের মধ্যে জমে থাকা অত্যধিক চর্বি কমে যায়। 3, লং জাম্পের ফলে পায়ের পেশির উপকার হয়। 4, এছাড়াও শারীরিক শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে সবার সাথে পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। শারীরিক শিক্ষার অন্তর্গত বিভিন্ন খেলাধুলার মাধ্যমে মানুষ কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কেও অধিক ধারণা পেয়েছি, তাই সবার কম বেশি শারীরিক শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত। খয়ের দাগে রয়েছে করোনা ভাইরাস বিষয়ক একটি স্বাস্থ্য সচেতনতা পোস্টার তৈরি করো। করোনা ভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য সচেতনতা,
তো প্রথমে এইভাবে একটা এখানে তোমাদের করোনা ভাইরাসের ছবি আঁকতে হবে, যেহেতু এটা একটা পোস্টার তাই জন্য এখানে ভাইরাসের ছবিটা আঁকতে হবে। মোটামুটি এখানে পেনে করে একটা ছবি এঁকে নেবে এইভাবে। তো এরপর লিখতে হবে নিচে, এখানে তীর চিহ্ন দিয়ে লিখতে হবে, বাড়ির বাইরে বেরোলে সর্বদা মাস্ক পরতে হবে, ভালো করে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে, ভালো করে হাত না ধুয়ে চোখে নাকে মুখে হাত দেবেন না, অসুস্থ লোকের সংস্পর্শ এড়িয়ে চলুন, অধিক লোকের জমায়েত যুক্ত স্থান এড়িয়ে চলুন, হাঁচি বা কাশি হলে টিস্যু দিয়ে বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখুন, সবুজ শাকসবজি ও ফল বেশি করে খান, বেশি করে জল পান করুন ও গরম জলে গার্গেল করুন, অসুস্থ বোধ করলে ডাক্তারের পরামর্শ নিন, বাড়িতে প্রয়োজনীয় জিনিস বেশি করে সঞ্চিত রাখুন যাতে বাড়ির বাইরে কম যেতে হয়। আজ এই পর্যন্ত। ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি একটু হলেও হেল্প করে থাকি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।